এখানে আপনার বাঙ্কা টাঙ্গারও ছিল, তো এরা যখন উদ্ধার করছে তারা চলে গিয়েছিল রেললাইনে দিই, সেদিকে আমরা চলে গিয়েছিলাম এখানে দিই মুস্তানগর, সেখানে যাবার ডিফেন্স সেখান থেকে হিঙ্গুলি বেরিয়েছে, সেখানে বাঙ্গি তারপরে সব গ্রাম চলে গেছে। এটা আমবাড়িয়া গ্রাম হাজার দিকে নামে পরিচিত, আর ওটা হলো হেনাফুনি। এই জায়গায় প্রথম প্রতিরোধ যুদ্ধ চট্টগ্রাম জেলার মিরসরাই থানার এখন উপজেলা ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের উপর, এটা হিঙ্গুলি ব্রিজ, এটা হিঙ্গুলি ছড়া। প্রতিরোধ যুদ্ধের সময় এই ব্রিজটি উড়িয়ে দেওয়া হয়েছিল, ইন্ডিয়া থেকে আসি ওটা উড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে যখন আমাদের সম্মিলিত মুক্তিবাহিনী যুদ্ধ করতে করতে পিছিয়ে দিকে এসেছে, এখানে আসি লাস্ট দিকে, ডিফেন্সে পাকিস্তানিরা যখন মোস্তানগর ক্রসের দিকে চলে আসতেছে, তখন আমাদের তৎকালীন সম্মিলিত মুক্তিতে এই ব্রিজ উড়ে দিয়ে করিয়ারের দিকে চলে গেছে শুভপুর, শুভপুর থেকে রামগড়। চট্টগ্রামের এক প্রান্ত শুভপুর ব্রিজ, এরপরেই আগে নোয়াখালী জেলা, বর্তমান ফেনী জেলা শুরু। এই ব্রিজটি এখন ঢাকা চট্টগ্রাম নতুন হাইওয়েতে স্থানান্তরিত হয়ে গেছে। এখনও এই ব্রিজ দিয়ে বারুইয়ারহাট পরের হাট হয়ে ছাগল নিয়ে যাতায়াত হয়। এটি পুরাতন শুভপুর ব্রিজ। এই ব্রিজকে কেন্দ্র করে এখানে দীর্ঘদিন ধরে বড় রকমের যুদ্ধ হয়েছে। যুদ্ধকালীন সময় নদীর মধ্যস্রোতের উপরে, যাতে সাবধিক মধ্যস্রোতে আসলে এই পাশে দিয়ে যায়, যাতে এতে হয় না নদীর মাঝখানে না পড়ে। এ বর্তমান ফেনী নদী, শুভপুর ব্রিজের এই সমস্ত বিশাল এলাকা নিয়ে বাংলাদেশ বাহিনীর ডিফেন্স ছিল, এবং এখানে তারা বারবার চেষ্টা করেছে পাকিস্তানি বাহিনীকে পর্যদুস্ত করতে। একদা যুদ্ধের সময় প্রতিরোধ যুদ্ধে শত্রু বাহিনীর সাথে মেশিন গানের ক্রস ফায়ারের গুলির চিহ্ন এগুলা সব। আমার নাম তোবার হোসেন, বাড়ি আমার এখানে এক নম্বর কোঠায়, উত্তর পাশে আমার বাড়ি। 1971 সালের 25শে মার্চ রাত্রে আমরা সংগ্রাম পরিষদের তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আমাদের কথা ইউনিয়ন আওয়ামী লীগ পরিষদ কার্যালয়ে, অর্থাৎ তৎকালীন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি, পরে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার করে আমরা পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় ব্যস্ত। এমন টাইমে আনুমানিক 25শে মার্চে রাত্রে আনুমানিক 10:30 কি 11টার দিকে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব ওনার বক্স ওয়াগন গাড়ি নিয়ে কঠিন আওয়ামী লীগ অফিসের সামনে আসলেন। ওনার সাথে ছিলেন আমাদের তৎকালীন থানা আওয়ামী লীগ সেক্রেটারি বিজিত প্রসাদনাথ বন্টু এবং আওয়ামী লীগ কর্মী মিহির চৌধুরী এবং শাহ আলম চৌধুরী, পরে ডলফিন শাহ আলম হিসাবে ওনাকে সকলে চিন্তিত করে তিনজন আসি সামনে বললেন আমরা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ মিন্টিমিয়া সহ যারা আমরা মিন্টিমিয়ার ঘরে অবস্থান করছিলাম সবাইকে বলতে যে মহিলা ক্যান্টনমেন্ট থেকে সামরিক জেলা সামরিক কেন্দ্র চট্টগ্রামের দিকে আসতেছে, এদেরকে প্রতিহত করতে হবে। সবদেরকে সাথে নিয়ে আমাদের কোয়ার্টারে উপস্থিত তৎকালীন সময়ে তার ড্রাইভার নারায়ণ ড্রাইভার এবং এগুলো স্থানীয় ড্রাইভার তা এই কার চালাইতে তাদের গাড়ি নিয়ে এবং সামসে ড্রাইভার তিনজনের গাড়ি নিয়ে কোয়ার্টার থেকে
চাকরি বাকরি কেরোসিন বা পুরানোর যা ফারি আমরা সুগুর ব্রিজের আসে আসলাম মোশারফ ভাইয়ের সাথে একসাথে। ব্রিজে এখানে আসার সাথে সাথে মোশারফ ভাই ওনার বক্স ওজন গাড়িটাই ব্রিজের এই পূর্ব পাশে এখানে ঘুরিয়ে দাঁড়ালো। এপাশে একটা টোল করছিল আর ওই পাশে একটা টোল করছিল সুগুর ব্রিজে। এই টোলগুলোতে তাদের যখন রোড সাউন্ড হাইওয়ে দুজন স্টাফ ছিল তৎকালীন সময় সনের করছিল। আমরা যাই আপনি একটু আগে যেখানে দেখছেন ওই ব্রিজের একদম মধ্য চলতে যেখানে ওখানে যাই আমরা প্রথম আগুন দিয়েছি। আগুন দেওয়ার পরে আমাদের আগুন তখন কোনো কার্যকরী হয় না কারণ ব্রিজ আমরা কিছু করতে পারি নাই। লাকড়ি কেরোসিন সব জ্বলে গেছে কিন্তু ব্রিজ ব্রিজের জায়গায় রয়ে গেছে। এরপরে এই পাশে মোশারফ ভাই সহ খড়ের ঘরটা আছে, খড়ের ঘরটার ভাঙে আগুন দিলাম। আগুন দেওয়ার পরেও আগুন নিভে যাওয়ার পরে আর কিছু থাকে না। এর পরিবর্তে যাই আমার পাশে দাঁড়ানো ইউসুফ। ইউসুফ ওই রাত্রে ছিল ওই দিন তৎকালীন ছাত্রলীগ কর্মী। আমরা করহাট বাজার অবস্থিত কালামিয়া মজুমদারের পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাশে যে সিএমডি রোডসের অফিস আছে রোডসের অফিসের যে প্রচুর আলকাতরা ড্রাম ছিল আলকাতরা ড্রাম নিয়ে আসে পেট্রোল পাম্পে আবার আগুন দিলাম। আগুন দিয়ে দেওয়ার পরে আশেপাশের জনতা মানুষ খবর পাই গেছে যে মোশারফ ভাই সুগুর ব্রিজ ভাঙিয়ে গেছে, ভাঙতেছে এবং দেশের স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। আমরা প্রথম 15-20 জন 30 জনের উচিত ছিলাম। এরপরে 10-20 মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে স্বতঃস্ফূর্তভাবে দুই পাশে থেকে মানুষ যা যা আছে দা করাল ফুলদা গতি নিয়ে ব্রিজে কিছু করতে পারতেছে না কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতেছে। একটা পর্যায়ে বক্তায় থেকে রাত্রের শেষে রাত্রের দিকে গ্রিন সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আনা হলো কিছু কাটা হলো। তো কালিয়া মন্দিরের পেট্রোল পাম্প এবং সিন্ধু অফিস থেকে যে আমরা আলকাতরা ড্রাম আছি আলকাতরাতে আগুন দেওয়ার পরে ব্রিজের আমরা আংশিক ক্ষতি সাধন করছি। বেশ কিছু অংশ ওই আলকাতরার এবং ওই পাথরের যে মিশ্রণ ছিল ওইটা চলে গেছে, শুধু লোহার মোটা পাটা তন ছিল বসানো ছিল এই অবস্থায় ছিল। ব্রিজে যে আপনারা আগুন লাগাই দিলেন, লাগাই তো চলে গেলেন, তারপর পাকিস্তান আর্মি কিভাবে আগুন লাগাই চলে গেলাম? পরের দিন সকালে প্রায় আনুমানিক 11টাকে টাইম টাইমে ঠিক বলতে পারবো না পাকিস্তান আর্মিরা ঠিক সুগুর ব্রিজের উত্তর পারে এসে দাঁড়ালো। দাঁড়ানো দেখলো যে ব্রিজে আগুন চলতেছে, লোকজন তখন স্কেটাতে গেছে চতুর্দিকে চলে গেছে সবাই, লোকজন কখনো হামলা করে নাই। তারা গাড়িগুলা সারিবদ্ধভাবে ব্রিজের উত্তর পারে দাঁড়া করেছে। দাঁড়া করাবার পরে ওই আগুন যেগুলো কিছু চলছে ওগুলো পানি টানি সিটে নিবেছে নিবাদের ফলে তাদের সাথে সম্ভবত ইঞ্জিনিয়ার কোনো লোক ছিল, তাদের কিছু খালি গাড়ি ছিল, খালি গাড়িতে কিছু মোটা তারের নেটের মতো ছিল তারের জাল, ওই জালগুলো তখন তারা ব্রিজের উপর বিছাইছে। বিছাই সমস্ত আর্মি ওই গাড়ি থেকে নেমে গেছে, নামে খালি গাড়ি ব্রিজের উপর দিয়ে বাড়িগুলো তারা দক্ষিণ দিকে আসছে এবং ব্রিজটা ক্রস করে ব্রিজ দক্ষিণ ধারে আসে বা তারা ট্রাক উঠছে। অর্থাৎ তালের দ্বার বিছাইয়া বড় ব্রিজের অংশটা ও খালি গাড়ি পার করে এখানে ট্রাক উঠছে, ট্রাক উঠে তারা দক্ষিণ দিকে চলে গেছে। দক্ষিণ দিকে চলে যাওয়ার ঘণ্টাখানিক পরে তারা আবার ব্যাক করছে, আবার ব্যাক করে আসিয়া ওই প্রথম যাওয়ার সময় ব্রিজ সম্পূর্ণ ওই খালি রেখে গেছে, কোনো পাহাড়ে রেখে না। আবার এক ঘন্টা পরে একটা গাড়ি দেখলাম যে ব্যাক করলো, ব্যাক করে আসার পরে এই ব্রিজের উত্তর পারে আর দুজন পাকিস্তান আগে যাবো, দক্ষিণ দিকে আর দুজন এই পাকিস্তান আমি তাদের ওই রস সস নিয়ে তাদেরকে রেখে তারা আবার দক্ষিণ দিকে চলে গেছে। এই হলো 26 তারিখ রাত্র এবং পরের দিনের ঘটনা। মোহাম্মদ ইউসুফ বাবুর নাম, নুরুল মিতা নুরুল, বাড়ি পশ্চিম জোয়া, কোন থানা? ২৫ তারিখ দিবাগত রাত্রে ছিলাম মঙ্গলগুলি এখানে 12:30-11টার সময় এটা তো ইয়ে বলছে কবরগোয়ে বলছে একই বক্তব্য নাকি? আমরা যখন দেখলাম যে রাত্রে কে বা কাহারা আমরা তখন পলিটিক্যালি যে এখানে আগুন জ্বালায় সেটা আমরা জানতাম না। আমি হুদা মাস্টার আফসার মেসুর একজন বাইশনের একজন দোকানদার ছিল, তেলের দোকানদার, পেট্রোল ডিজেল বিক্রি করতো। আমরা যখন আসলাম ব্রিজে আসতে আসতে কী হয়েছে যেহেতু থমথমে বাপ ব্রিজের দিকে যখন আসলাম দেখেছেন কি আগুন দিছে ঠিকই কিন্তু আগুন কোনো কিছু পড়া যায় নাই। হ্যাঁ, আফসার মেসি বললো কি ঠিক আছে, আমরা সবাই বললাম যে ঠিক আছে আপনার তেলের ড্রাম দেন, তেলের ড্রাম দিয়ে আমরা এখানে আগুন লাগাই দিই। হ্যাঁ, আগুন লাগার পরে কিন্তু ওই পোড়া জায়গার ভিতর রাত্রে কিছু খুঁজছিল অবশিষ্ট জায়গার ভিতর এখানে আমরা দিলে সকালে আর কি মানে আবার দিলাম এই তেল ডালি, ওইখানে তেল ডালিটা আগুন চলতে আরম্ভ করলো, এটা পেছনে মোটামুটি এটা জলাশয় হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তীতে করলো কি রাত্রিতে আবার কে বা ঘাড়া কতক্ষণ রাত্রে করে দেখেছে ফুরা কি মেশিন দিয়ে কাটি এটা নিচে ফেলে দিয়েছে, অর্থাৎ রোহাল যে এটা রেলিং না যে বিট ছিল এই রেলটা নিচে ফেলে দিছে। হ্যাঁ, বা কারণ আছে আমরা দেখিনি কিন্তু রাত্রে কাজটা বুঝি, দিনে কাজ হলে আমরা দেখতাম ফুলের এলাকাতে আমরা এদিকে ওদিকে ইয়ে করতে। শেষ পর্যন্ত হইলো কি এর থেকে মানে যথাসম্ভব কুমিল্লা থেকে বেশ কিছু গাড়ি আসলো, পাক বাহিনীর গাড়ি আসলো, তারা যখন এখানে দেখলো যে এখানে তারা প্রসিত হইতেছে না,
তখন তারা নেট ব্যবহার করলো, নেট ব্যবহার করে খালি গাড়িতে আসলো, সৈন্যরা ইয়ে করলো। এর পরবর্তীতে বিকালের সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আসি, ওইখানে কিছু লোক তারা একটা ব্যাঙ্কার করলো, এই ফাঁসের এই ফাঁসে কি এখানে করলো, এখানে একটা মাইল পোস্ট ছিল, এই মাইল পোস্টের এখানে ছিল, এই জায়গাতে ছিল তো মালভিটার ছাত্র সিদ্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিলো আগের মাইল পোস্টটা। এই জায়গাতে একটা ব্যাঙ্কার ছিল, ওইখানে একটা ব্যাঙ্কার ছিল, এই দুটো ব্যাঙ্কারে তাদের এখানে ইয়ে করলে ভাড়া দিতে লাগবে। এরপরে বাঙালিরা আসি আমাদের ওইখানে একটা পুকুর আছে, ধনা মাস্টার পুকুর বলে, ওই পুকুর থেকে এখানে যুদ্ধটা শুরু হলো, ফায়ার ক্রস ফায়ার এইগুলো। এখানে আমাদের এদিকে দুজন লোক মারা গেলো, একজন হাবিলদার সহ আর নাম টাম যেমন যায় না, এদিকে এই হলো। শেষ পর্যন্ত হইলো কি, যখন বড় আকারে ওই চা বাগানের থেকে কিছু ইয়ে আনছিল, কি বলে ওই মালি যেগুলো তীর সাজাতে জানে আর কি, তীর না ধনুক, এগুলো ফেলিয়ে রইল। শেশ পর্যন্ত এখানে বেশ যুদ্ধ হলো, যুদ্ধ হলে ওই পাশে 14 জন ফাঁকসারা মারা গেলো। একই গর্তের ভিতরে 14 জনকে কবরস্থ করা হলো, রাস্তা এই রাস্তার দক্ষিণ পাশে একটা গর্তের ভিতরে, এখন নদীতে এটা চলে গেছে। সবুজ ব্রিজ কিন্তু এখানে বেশ কয়েকবার অনেক বড় ধরনের যুদ্ধ হয়েছে। আমি যেটা বলে শেষ করছিলাম, পাঞ্জাবিরা দুইটা ট্রুপস এখানে রেখে গেছে, এই ট্রুপস রেখে যাওয়ার পরে সুবুর ব্রিজ দখল করার জন্য আমরা বারবার চেষ্টা করছি স্বতঃস্ফূর্তভাবে। করার বাজারে আমরা একটা মিটিং করছি জনসভা, সেই জনসভাকে আমরা কিছু বিহার পুলিশ এবং সাধারণ আওয়ামী লীগ পন্থার অর্ডার দিয়ে দিয়ে আমরা চেষ্টা করছি, চেষ্টা করে ব্যর্থ হয়েছি। রামগঞ্জ স্টেটের কিছু বাগানের শ্রমিক আমাদের গান্ড বসে তাকে তো বাগানের তুলি বলো, দেখলাম যে তারাও একদিন বিকালবেলা 80 হাজার এসেছে তীরজনক বললাম নিয়ে। তো সন্ধ্যা সবাই আসছে যে কি তীরজনক বললাম নেই পাঞ্জাবির সামনে কি, তো তারা আসিয়া তারাও মোটামুটি ঘুরে ঘুরে তীর তীর মারছে, বাইরে ব্যাট করছে। এরপরে সুর ব্রিজ দখল করার জন্য আমাদের ভিতরে, এর মধ্যে আমাদের এখানে কিছু ওই তৎকালীন বাঙালি আর্মি অফিসারের ইয়ে আরম্ভ হয়েছে, যাওয়া আসা সুবুর ব্রিজ নিয়ে গবেষণা হয়েছে। এর মধ্যে একদিন 28 তারিখ সম্ভবত 28 কি 29 তারিখ আমাদের এই সংগ্রাম পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ এবং কিছু বাঙালি এখানে বামপাশে একটা চর তুলাতুলি জায়গা আছে, নিরিবিলি জায়গা, এই সুবুর ব্রিজের এই 1 কিলোমিটার দক্ষিণে এটাকে তুলাতুলি চলবে, তুলাতুলিতে কিছু গাছ গাছ আছে, ওখানে গাছ তোলে একটা বৈঠক বলো সুবুর ব্রিজ পুনঃদখলের জন্য। ওই বৈঠকে এই তৎকালীন ক্যাপ্টেন সুবেদ আলী ভুঁইয়া, ক্যাপ্টেন আব্দুল সুবেদার মহিনুদ্দিন, সে তখন সুবিধে বাড়িয়েছিল উনি, তার মধ্যে আমি আমাদের আওয়ামী লীগ সেক্রেটারি এই দুর্নীতি সহ সিনিয়র কয়েকজন যুদ্ধের অনুকৌশল ঠিক করা হলো, দুইভাবে ভাগ থাকবে, দুইভাবে ভাগ করলো। এক ভাগে ব্রিজের দক্ষিণ অংশে ছিল এই তৎকালীন ক্যাপ্টেন সুবেদ আলী ভুঁইয়া আর ক্যাপ্টেন আব্দুল কাদেরের নেতৃত্বে একটা গ্রুপ, এটা ছিল 31 তারিখ মার্চ মাস বুধবার ছিল। ফাইনালে এখানে ওই সারাদিন যুদ্ধ হয়েছে, যুদ্ধের রণকৌশল যা ঠিক হয়েছে, রণকৌশল মতো কেউ ওই কভারিং ফায়ার দিয়েছে, কেউ গ্রেনেড নিয়ে ক্রলিং করে ব্যাংকার থ্রো করছে। ওই ব্রিজের উত্তর ফারে সমস্ত পাঞ্জাবি মারা গেছে, 14 জন যা ছিল ওয়াব নিয়ে যাক করে যেতে বলছে, এক করতে সবাইকে আমরা তাহন করি না, এক করতে সবাইকে আমরা গাড়ানো হয়েছে। এই পাশে এই পাঞ্জাবিদের তারাও সবাই মারা গেছে, তারপর তাদের 2-3 জন পাঞ্জাবি কেমনে কেমনে বাজেছিল বাঙ্গার ভিতরে। আমাদের এখানে 2 জন বিডিআরের 3 জনে মারা গেছে, এই বিডিআরের তাদের একজন আবুল হাসান আর গ্রামের নাম ঠিক করতে পারতেছি না, সমস্ত পাঞ্জাবি মারা গেছে মনে করে তারা জয়মাল্লা সঙ্গে দাঁড়ায় গেছে। দাঁড়া যাওয়ার পরে পাঞ্জাবিরা বাঙ্কার থেকে যে বাঙ্কারে ছিল তারা 2-3 জন মনে হয় গুলি দিয়েছে, 3 জন আমাদের মারা গেছে। এরা উঠে পূর্ব দিকে এখানে আমাদের ডান পাশে পূর্ব দিকে ঢুক দিয়েছে 3 জন পাঞ্জাবি, 3 জন না 2 জন। যদিও ফতে আবার বন ফিটুনি খাইয়ে ফাবদিকের অন্যান্য জায়গাতে একজন পাঞ্জাবি মারি ফেলেছে আর একজন কেমনে পাকছে। এই যে এখানে যে 3 জন আমাদের মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তৎকালীন ফিয়ার, তাদের 2 জনকে প্রধান বাজারের উত্তর পাশে সোনাজগঞ্জের সামনে মসজিদের সামনে একই কবরে আমরা দাফন করছি, আর 1 জনকে সরকার তাদের জামি মসজিদে আমরা দাফন করছি। এখানে এই সুবুর ব্রিজে অত্যন্ত বড় বড় বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, আমরা ওই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছি, ওই জায়গায় অনেক ছাত্র এবার আমাদের যেমন আপনি ছিলেন কিছুদিন, আমার জানার মতে কাজী সিরাজও একদিন যুদ্ধের অংশগ্রহণ করছে এখানে।